মাছ পাইছেন? এখনো হয় নাই। কতক্ষণ ওয়েট করতে হয় আপনাদের? বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের অবস্থান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়। পাহাড় ঝর্ণা সব মিলিয়ে সীতাকুণ্ড উপজেলা প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে অনন্য। বাঁশবাড়িয়া সি বিচের সবচেয়ে মূল আকর্ষণ হলো বেড়িবাঁধের উপর দিয়ে হাঁটা, অর্থাৎ মাছ সমুদ্রে। তাই তো এখানকার দর্শনীয় স্থানগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয়। সারা বছরে এখানে সারা দেশ থেকে প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ বেড়াতে আসেন। আর তাই আমরাও আজ চাচ্ছি বাঁশবাড়িয়া ভ্রমণে। যেহেতু চট্টগ্রাম থেকে যাচ্ছি, তাই চট্টগ্রাম একেখান বাস স্ট্যান্ড থেকে সীতাকুণ্ডগামী বাসে করে চলে যেতে হবে বাঁশবাড়িয়া বাজারে। ভাড়া পড়বে 30-40 টাকা। বাজারে নামার পর বাজারের সম্মুখেই চোখে পড়বে বাঁশবাড়িয়া কাছিয়াপাড়া ফেরিঘাট সাইনবোর্ড। সেখান থেকে সিএনজি যোগে চলে যাচ্ছি বাঁশবাড়িয়াতে, অর্থাৎ বাঁশবাড়িয়া সমুদ্রে। এবং যেতে সময় লাগবে 15-20 মিনিট, আর ভাড়া জন প্রতি 20 টাকা। তো আমরা সিএনজি থেকে এখন এই জায়গায় নামলাম। এটাই মূলত হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচে সিএনজি স্টেশন। বিচে আমরা এ পাশ দিয়ে যাব। এখান থেকে সমুদ্রের গর্জনটা অনেকটা খানি শোনা যাচ্ছে, আর অনেক বাতাস। এই যে এখানে 2-3টা নৌকা আছে বড় বড়। আর আমরা এখন যাচ্ছি বাঁশবাড়িয়া বিচের সবচেয়ে আকর্ষণীয় যে প্লেসটা, সেটা হচ্ছে বাঁশবাড়িয়া ফেরিঘাট। তো আমরা ফেরিঘাটটা দেখতে যাচ্ছি। এটা প্রথমে যাওয়ার কারণ হচ্ছে এখানে 5টার পরে মোটামুটি জোয়ার চলে আসে ব্রিজের উপরে, আর জোয়ার যখন বেড়ে যায় তখন ওই ঘাটে আর যাওয়া যায় না। তো যে কারণে আমরা প্রথমে ওটা দেখব, এরপর আশেপাশের বিচটা ঘুরে দেখব। নিতে হবে টিকিট কত? 20 টাকা। আচ্ছা, আমাদের 2টা টিকিট দেন। এই ঘাট দিয়ে কোথায় যায় আঙ্কেল? সন্দ্বীপ। কতক্ষণ লাগে এখান থেকে সন্দ্বীপ যেতে? স্পিডে যেতে 20 মিনিট লাগে। আচ্ছা, আর জোয়ারের পানি কয়টায় আসে? এটা এখন 12টায়, 24 ঘন্টা দুই ব্যাচ জোয়ার বাদ পায়। মানে এখন কখন আসবে বিকেলে? এখন বিকেল আসতে মনে করেন রাত্রি এখানে উপর আসতেছে 11-12। এটার উপরে কখন আসবে? তো এই যে আমরা 2টা টিকিট নিয়ে নিলাম 20 টাকা দিয়ে, আর আমরা এখন বাঁশবাড়িয়া বিচের ফেরিঘাটের উপরে আসি। প্রচণ্ড বাতাস এখানে, আর বাসের ভিউটা কিন্তু খুব চমৎকার। আর ফেরিঘাটে যিনি টিকিট বিক্রি করে উনি বললো যে এখানে ভাটা পড়তেছে এখন, জোয়ার নাকি এখন দুইবার আসে, একবার সকালে আর একবার রাতে। তো এখন বিকালে আমরা জোয়ারের পানি পাবো কিনা শিওর না। জোয়ারের পানি যখন আসে তখন এখানের উপরও পানি চলে আসে, পুরোটা পানিতে ডুবে থাকে। ফেরিঘাটের অর্ধেক কিন্তু জোয়ারের পানিতে অলরেডি ভেঙে গেছে। এই যে এই জায়গাটা হচ্ছে জোয়ারের পানিতে ভেঙে গেছে, আর এই জায়গাটা ক্রস করে যে আমরা ওই পাশে যেতে পারি তাহলে উঠতে পারবো। জায়গাটাই মূলত জোয়ারের পানিতে ভাঙছে, আর আমরা অনেক কষ্টে উপর দিয়ে উঠছি। তো এখন আমরা মোটামুটি বেড়িবাঁধের উপরে যে পানিটা পড়ে, মানে যে পানিটা উঠে আসে সেটা দেখতে পারবো। প্রচণ্ড বাতাস এখানে,
আর পানির শব্দ, সমুদ্রের পানির আওয়াজ, সমুদ্রের গর্জনটাই আমরা শুনতে পাচ্ছি। আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গাটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। এই যে এখানে মূলত বেরিবাঁধের উপর পানি উঠতেছে নিচ থেকে। এই যে পানিটা কিভাবে উঠে, এই যে এখানে পুরোটাই পানি। এখানে পুরা ব্রিজটাই পানির নিচে। এপাশে কিন্তু পানি নাই, এই পানি উঠলে এপাশে এভাবে যায়। এটাই হচ্ছে এটার মূল আকর্ষণ। জোয়ারের পানি বাড়তেছে, এই মুহূর্তে আমরা সামনের দিকে চলে যাব, কারণ এখানে দাঁড়ানো যাচ্ছে না। স্রোতে এমনভাবে ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে এখন পড়ে যাবো পানি, আর পড়লে একদম সমুদ্রের পানিতেই পড়বো আমরা। এই যে অবস্থা, তোমার অনুভূতি কেমন মুশফিক? অসাধারণ। আমরা একটু ক্লোজ থেকে দেখি। দাদা অনেকক্ষণ তো ছিলেন, মাছ পাইছেন? মাছ পাইছেন? এখনো হয়নি। কতক্ষণ ওয়েট করতে হয় আপনাদের? আচ্ছা, মাছগুলো যখন ধরেন ঠিক কত বড় হয় মাছগুলা? বড় মাছ এবারে এত বড় না, 1 কিলো বা 1.5 কিলো। মানে কয়টা পান ডেলি এরকম যখন আপনারা বসে সমুদ্রে ফেলেন? অসাধারণ ছিল। আর এখানে যখন খালি পায়ে দাঁড়িয়ে থাকি, যখন পানিটা আসে ওইটার মুহূর্তটা সবচেয়ে বেশি সুন্দর ছিল। আমি জাস্ট দাঁড়ায় থাকি, জাস্ট ওয়েট করেন। পুরোটা জোয়ারের পানিতে ভেঙে গেছিল। তো যারা হচ্ছে ওই বেরিবাঁধের উপরে উঠার পানির ফিল্টার নিতে চান, তাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হবে। আর কষ্টটা হচ্ছে কি, এই জায়গাটা থেকে উপরে উঠতে হবে, একটু টাফ আছে। এই জায়গা থেকে উপরে উঠার পরে আপনারা এই জায়গাটা যেতে পারবেন। এখন লাস্টের দিকে নিচ থেকে ওই পানিটা উঠে। তো আমরা ঠিক এভাবেই উঠছি, আর নামার সময় ঠিক এভাবেই নেমে যাবো। মেন প্রবলেমটা হচ্ছে এই জায়গাটা ভাঙা, না হয় খুব ইজিভাবে যাওয়া যেত। এটা হচ্ছে বাঁশবাড়ে বেরিবাঁধ। আমরা এখন এখান থেকে নামলাম, আর পাশেই হচ্ছে সমুদ্র সৈকতের অসম্ভব সুন্দর ভিউ। বেরিবাঁধের ঠিক পাশে সৈকতটা। সমুদ্রে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে যাচ্ছি তীরের দিকে, কারণ এদিকটা সেভাবে ঘুরে দেখা হয়নি। এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে এবং আশেপাশে বসার জন্য সুব্যবস্থাও রয়েছে। চাইলে এখানে কিছুক্ষণ বসে সমুদ্র উপভোগ করতে পারেন। আর প্রচণ্ড বাতাসের কারণে আমাদের সেভাবে ড্রোন ফ্লাই করা সম্ভব হয়নি। চা নিয়ে নিলাম 2 কাপ। সমুদ্রের তীরে বসে চা খাওয়া আর সমুদ্রের গর্জন শোনা, সব কিছু মিলিয়ে বিকেলটা ছিল অনেকটা সুকময়। পাশে খালি দোলনা দেখে অনেকটা লোভ সামলাতে পারেনি, গিয়ে বসে পড়লাম। দোলনায় চড়তে চড়তে কিছু কথা বলে নি, এখানে চাইলে ক্যাম্পিং করতে পারেন, ক্যাম্পিংয়ের সুব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে এখন যেহেতু বর্ষাকাল, তাই এখন না করাই ভালো। জোয়ারের পানি চলে আসে আর বৃষ্টি তো আছে,
সেক্ষেত্রে শীতকালে এখানে ক্যাম্পিং করে বেশ মজা পাবে। ক্যাম্পিংয়ের খরচ জনপ্রতি 600 টাকা। আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বের গন্তব্যে। এখানে আজকের বিকেলটা অনেক ভালো কেটেছে আমাদের, সেই সাথে এইখানকার সবচেয়ে মজার মুহূর্তগুলো ছিল যাওয়ার সময় মেটোপথ, দুই পাশে সারি সারি গাছ আর আকাশে নীল মেঘ। বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতটা অনেক বেশি বিস্তৃত এবং বড়, কক্সবাজারের ফিল পাওয়া যায় এখানে। আর আশেপাশে প্রাকৃতিক পরিবেশ তো রয়েছে, সন্ধ্যে হয়ে যাওয়ার কারণে আমরা সেভাবে ঘুরে দেখতে পারিনি, তাই আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন। এই বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতে সবচেয়ে মজার মুহূর্ত ছিল যখন বেড়িবাঁধের উপর দিয়ে পানির ঢেউটা আশ্রয় পড়ছিল আর সাথে সমুদ্রের গর্জন, দুটায় মিলেই অত্যন্ত দারুণ এক অনুভূতিপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছিল আমাদের। আর আপনারা যদি সেই মুহূর্ত উপভোগ করতে চান তাহলে চলে যান বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। আর হ্যাঁ, ভ্রমণ রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট পেতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।